আসসালামু আলাইকুম, এসএস ফুড নেটওয়ার্কে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কোনো ঝামেলা ছাড়াই 5 মিনিটে মজাদার মাছ ভাজি রেসিপি। প্রথমে আমি মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। প্যানটা চুলায় একটু গরম করে নেব। এরপর প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর মাছ দিতে হবে, নইলে মাছ প্যানে লেগে যায়, ভেঙে যায়, সুন্দর ভাজা হয় না। মাছের উপর হালকা লাল কালার হলে বুঝতে হবে নিচের পাশ ভালো করে ভাজা হয়েছে, তখন মাছ উল্টে দিতে হবে। অপর পাশও ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজি করা হয়ে গেছে, আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি। মাছ ভাজির সময় যে তেল ছিল ওই তেলের সাথে আমি আরও একটু তেল অ্যাড করলাম। আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ লম্বা করে চিরে নিয়েছি। তেল গরম হওয়ার পর প্যানে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ লাল না হওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে। পেঁয়াজ লাল হয়ে সুন্দর ভাজা হয়েছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ ভালো করে মাছের সাথে মেশাতে হবে। একপাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। হয়ে গেল আমাদের আজকের মজাদার মাছ ভাজি রেসিপি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।